আজকে আপনাদেরকে পেঁপে ভর্তা দেখাতে চাচ্ছি। এটাই সেই পেঁপে ভর্তা, আমি 1/2 কেজি ওজনের একটা পেঁপে সিদ্ধ করে নিয়েছি, আর সাথে সরিষার তেল নিয়েছি, লবণ নিয়েছি, আর কাঁচামরিচ, আর পেঁয়াজ, একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর কাঁচামরিচ নিয়েছি। আর এই পেঁপে ভর্তাটা কীভাবে বানাচ্ছি সেটা দেখাচ্ছি। এটা গ্যাসের জন্য খুব উপকার, যাদের গ্যাস আছে তারা খুব পেঁপে সিদ্ধ, পেঁপে কাঁচা যারা খেতে পারে তাদের জন্য সালাদ হিসেবে পেঁপে খেলে অনেক ভালো। আর এই ভর্তাটাকে আমি হলো পিশনিতে করতেছি, কোনো হাত ছাড়াই করতে হবে, হাত লাগাবো না। মানে ভর্তা একজন একজনের হাতে খেতে অনেক ঘৃণা করে, আমার আমি এই জন্য পিশনিতে করে দেখাচ্ছি। পেঁপের অনেক গুণ, এই জন্য আজকে আমার এই ভিডিওটি বানানো। গ্যাস কমে যায়, সবচেয়ে তো মেইন কথা হচ্ছে গ্যাস থাকে না এই পেঁপেতে, এটাই আমার কাছে অনেক ভালো লাগছে, সেজন্য আপনাদের সাথে আজকে এই ভিডিওটি শেয়ার করতেছি। লবণ দিয়ে দেবো পরিমাণ মতন, সামান্য লাগবে। পেঁয়াজ, কাঁচামরিচ সব দিতে হবে। আর যারা কাঁচা পেঁপে খেতে পারেন, সবাই কাঁচা পেঁপে খেতে পারলে তো খুবই ভালো, গ্যাস্ট্রিকের জন্য অনেক উপকার পাবেন। আর এভাবে সিদ্ধ খেলেও ভালো, যেভাবে যে পারেন, কিন্তু এটা হচ্ছে আমার ডায়েট চার্টে আপনারা অ্যাড করতে পারবেন। ডায়েটিং এই ভর্তাটা আপনি হচ্ছে রুটির সাথে খেতে পারবেন, এই অনেক স্বাস্থ্যকর একটা ভর্তা। আর এতে হচ্ছে খালি 1/4 ফোঁটা সরিষার তেল দিলেই হবে, বেশি তেল তেল না দেওয়াই ভালো। ওনাকে ডাক্তার বলেছে শুধু হলো সিদ্ধ খাবার খেতে, এই জন্য আমি বুঝতে পারছিলাম না কিভাবে খাওয়াবো, সিদ্ধ পেঁপে উনি খেতে চাচ্ছে না, তাই একটু বুদ্ধি করে পেঁপে ভর্তা এইভাবে করলাম। এখন দেখি খেতে পারে কি পারে না, তবে অনেক হেলদি খাবার এটা, স্বাস্থ্যসম্মত, সবার জন্য ভালো। আমি চুলায় পেঁপেটাকে প্রথমে সিদ্ধ করে নিয়ে এসেছি, নিয়ে এসে এই ভর্তাটা করলাম। সিদ্ধ করা কোনো ব্যাপার না, খালি কেটে পানি দিয়ে সিদ্ধ করতে হবে, আর মধ্যে বিচিগুলো, সিলকারগুলো ভালো করে ফেলে দিতে হবে, তারপর ধুয়ে সিদ্ধ করে ফেলবেন। এটা আপনারা ডায়েট রুটিনে অ্যাড করলে আমার মনে হয় এটা খুব ভালো একটা স্বাস্থ্যকর খাবার। আর সবচেয়ে তো মেইন কথা হচ্ছে গ্যাস্ট্রিক সমস্যাটা দূর হয়ে যাবে, যাদের গ্যাস্ট্রিক আছে তাদের জন্য এটা খুবই ভালো একটা জিনিস। যাদের গ্যাস্ট্রিকের প্রবলেম আছে তারা সবাই এটি খেতে পারবেন, আর যাদের প্রবলেম নেই তারাও খেতে পারবেন, আর এটা অনেক হেলদি খাবার। আর হচ্ছে একটি কথা বলতে চাই, ভর্তাটি কেমন হলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।